যদি কোন মানুষ চায় তার কোন মকসদ কোন হাজত পূরণ হোক চাই তার দিনই ইত হোক যেমন কেহ চাচ্ছে হজে যেতে তার সে হাজত আল্লাহ পূরণ করে দিবেন তেমনি যদি কোন দুনিয়াবি কাজ পূরণ হওয়ার আশা রাখে যেমন চাকরির হাজত ব্যবসার হাজত বিয়ে সাদির হাজত সন্তান সন্ততির হাজত এসব বিষয়ের সমাধান চাই তাহলে এই ইসমা আজমের বরকতের সমাধান হয়ে যাবে যাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে তাদের জন্য আজকের দোয়াটি একশত পারসেন্ট কার্যকরী যারা দোয়া করতে করতে ক্লান্ত হয়ে গেছেন যাদের দোয়া কবুল হয় না তাদের জন্য সুখবর যাদের মনের আশা পূরণ হয় না যাদের সমস্যা সমাধান হয় না তাদের জন্য সুখবর যাদের অভাব অনটন দূর হয় না যাদের ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা হচ্ছে না তাদের জন্য সুখবর ইসমে আজম শেয়ার করব যে ইসমে আজমের পর যত কঠিন সমস্যা হোক সমাধান হয়ে যাবে মনের সব আশা পূরণ হবে হবে সকল দোয়া কবুল পাহাড় সমান ঋণ পরিশোধের ব্যবস্থা হবে যত কঠিন সমস্যাই হোক ইনশাল্লাহ সমাধান হবে প্রথম দোয়াটি হল কদর তাবি হজরত সাঈদ ইবনুল মোসাইব রহমতুল্লাহ আলাই থেকে হজরত ইমাম ইবন আবি সাইবা রহমতুল্লাহ আলাই লিখেন একদিন হজরত সাঈদ ইবনুল মোসাইব রহমতুল্লাহ আলাই ফজরের নামাজের জন্য বের হলেন অথচ তখনও ফজর হতে অনেক দেরি ছিল তিনি ফজর হয়েছে বেবে মসজিদে গভীর রাতে পৌঁছে গেলেন তিনি যখন মসজিদে একাকি ছিলেন হঠাৎ হঠাৎ পিছনে কিছু একটা নড়াচড়ার শব্দ শুনতে পেলেন আওয়াজ শুনে তিনি ভয় পেয়ে গেলেন তখন পিছন থেকে কেহ একজন বলল ভয় পেও না তুমি এই দোয়াটি পর তারপর তোমার যা ইচ্ছা আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার সকল চাওয়া পূরণ করে দিবেন হজরত সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাই বলেন আমি সেই কলমাটির সাহায্যে পরবর্তীতে যে দোয়াই করেছি আমার সেই দোয়া আল্লাহর ফজলে কবুল হয়েছে এই কলমার সাহায্যে আমি আল্লাহর কাছে যাই চেয়েছি আল্লাহ তালা আমাকে তাই দিয়েছেন আমার সব আশা পূরণ হয়েছে দোয়াটি হল আল্লাহম্মা ইন্নাকা মালিকুন মোক্তাদির মা তশা উমিন আমরিন ইয়াকুন আল্লাহম্মা ইন্নাকা মালিকুন মোক্তাদির মা তশা উমিন আমরিন ইয়াকুন আল্লামা মুক্কি হিজাজ বলেন এক লোক মসজিদে নামাজের পর বসে বসে দোয়া করছে আর অত্যন্ত নম্রতার সাথে সাথে কাকুতি মিনতির দোয়া করছিল। সে সময় সেখানে একজন আল্লাহর বলি উপস্থিত হলেন তিনি দেখলেন কাঁদতে কাঁদতে সে বেচারার হাল খুবই নাজুক হয়ে গেছে তখন সে বুজুর্গ সেই লোকের পাশে বসলেন এবং তার সমস্যার কথা জিজ্ঞেস করলেন তখন সেই লোক বলল হুজুর আমি এত বেশি কর্জের মধ্যে ডুবে গেছি যে যদি আমি আমার জায়গা জমি ঘর বাড়ি সব কিছু বিক্রিও করে দেই তবু আমার সে কর্জ আমি পরিশোধ করতে পারব না তাছাড়া আমি একজন সম্মানিত ব্যক্তি এখন কেহ যদি কর্জের টাকা নিতে এসে যায় তাহলে আমি তো লজ্জাই মরে যাব আমি এখন পাওনা দারদের কি কি বলবো কিভাবে বুঝাবো বুঝতে পারছি না তখন সে বুজুর্গ তার সব কথা শুনে বললেন ভাই এটা এত কঠিন কোনো বিষয় না যে তুমি এই জন্য এত পেরেশান হয়ে আছো আজ আমি তোমাকে এমন এক দোয়া শিখিয়ে দিব সেই দোয়াটি তুমি পাঁচ অক্ত নামাজের পর পড়বে এবং বিশেষ করে তাহাজুতের সময় উঠে দুরাকাত সালা তুল পড়ে এই দোয়াটি পড়বে তাহলে তোমার সকল কর্য ইসা আল্লাহ হয়ে যাবে। দোয়াটি হল ইয়া আলয় ই আজিমু ইয়া আলমু ইয়া হালিম আল্লাহ হুম্মা ইনেকা মালি কুন মুক্তাদির মা তাসাউমিন আমরি নিয়াকুন আল্লাহুমা আজ আইজী ফিদ্দা আরইন আল্লাহহুুমা এখিজি এই দোয়াটি পড়ো কেননা এতে আল্লাহর দুইটি এমন নাম আছে মালিকুন এবং মুকতাদির এই দুইটি নাম হলো ইসমে আজম যেমন সুরা কমরের পঞ্চান্ন নং আয়াতে এই দুইটি নাম আছে ফি মাকআদি সিদ্দিক ইনদ অর্থাৎ যোগ্য আসনে সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে সেই লোক বলেন আলহামদুলিল্লাহ আমি এই দোয়া পড়া শুরু করে দিলাম এবং অতি অল্প দিনের মধ্যে আমার সকল ঋণ আল্লাহর রহমতে পরিশোধ হয়ে গেল আমার ব্যবসার মধ্যে ফুরান বরকত এসে গেল আমার ক্ষেত খামারে বরকত এসে গেল কয়েক মাসের মধ্যে আমার সকল কর্যই পরিশোধ হয়ে গেল এবং আমি ক্রোরপতি বনে গেলাম তেমনিভাবে কেহ কঠিন রোগ লিপ্ত সে উক্ত রোগ থেকে যদি মুক্তি চায় তাহলে সে বৃহস্পতিবার সূর্য উদিত হওয়ার সময় এই ইসমা আজমের জিকির শুরু করে দিবে এক হাজার এভাবে প্রতিদিন করবেন এরপর সাত দিন এই ধরনের পরপর করতে হবে প্রথম দিন সূর্য উদিত হওয়ার সময় শুরু করবেন পরবর্তী ছয় দিন যে কোনো সময় পড়তে পারেন জোহরের পরে আসরের পরে মাগরিবের পরে অথবা রাতে যখন সুযোগ হয় তখন পড়তে পারবেন তবে প্রথম দিন শুরু করতে হবে বৃহস্পতিবার সকালে সূর্য ওঠার সময় তবে এটা পড়ার আগে এবং পরে এক বার পড়ে এর পরে একবার সুরা ফাতেহা এবং এটা শুরু করার আগে একবার সুরা ফাতেহা পড়বেন আর সুরা ফাতেহা পড়ার সময় বিস্মিল্লা পড়ার নিয়ম হলো বিস্মিল্লাহির রাহমা আনির মিল হামদলিল্লা এ এভাবে পড়ে শেষ পর্যন্ত আমিন পর্যন্ত পড়বেন বিস্মিল্লাহীর রহমা আনি রহি মিল হেমদুল্লা আর রাহমান ইউরাহি মালিকী ওমদ্দিন এভাবে পড়তে পড়তে পুরা ফাতিয়া পড়বেন তারপর এই ইসমা আজমটি এক হাজার একচল্লিশ বার পর্যন্ত পরে আবার একই নিয়মে বিস্মিল্লাহীর আহমান ইউরাহি মিলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এভাবে সুরাফাতিয়া ফাতিয়া পুরা পড়বেন এভাবে পড়ে আপনি আপনার সকল হাজতের জন্য সকল রোগ মুক্তির জন্য সকল সমস্যা সমাধানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সাত দিনের মধ্যে আপনার সকল হাজত পূরণ হবে এর দ্বিতীয় ফায়দা হলো যদি কেহ দিন থেকে দূরে চলে যায় দিন ধর্ম ছেড়ে দেয় ছেলে মেয়ে হোক তারা যদি নাস্তিক হয়ে যায় মা বাবার কথা না শুনে তার দিল যদি মুর্দা হয়ে যায় তাহলে এসব দিলকে করার করার তাসির এই ইসমা মধ্যে আছে দিল জন্য জিন্দা জিন্দা আজমের পূর্বে বর্ণিত নিয়মে এই ইসমা আজমটি এক হাজার একচল্লিশ বার পড়তে হবে তবে শুরু করতে হবে বৃহস্পতিবার সকালে সূর্য উদিত হওয়ার সময় বাকি ছয় দিন যে কোনো সময় পড়তে পারবেন তবে প্রতিদিন যদি সূর্য উদিত হওয়ার সময় পড়েন তাহলে বেশি ফায়দা হবে এভাবে পড়ে মুরদাদিল অন্তর লোকের জন্য দোয়া করবেন অবাধ্য সন্তানের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখবেন সাত দিনের মধ্যে তার অন্তরে ইমানই জজবা তৈরি হবে তেমনিভাবে যারা এমন রোগে গ্রেফতার যে রোগের কোনো চিকিৎসা নেই ডাক্তার জবাব দিয়ে দিয়েছে এমন রোগীর জন্য একটি চিনির প্লেট বা বর্তন নিবেন তাতে মেস্ক ও জাফরন জাফরান মেস্ক জাফরান মিক্স করে কাঠের কলম দিয়ে এই ইসমা আজম খানা লিখতে হবে শাহ উলিউল্লাহ মাহাদ্দেস দেহলবি রহমতুল্লাহ আলাই ফরমান এই দোয়াটির সাথে যদি সুরা ফাতেহা লিখেন তাহলে আরও ভালো লিখার পর একটি কাপে সামান্য মিশ্রি পানি দিয়ে গুলে সেই মিশ্রির মিশ্রণ প্লেটের মধ্যে ঢালবেন প্লেটের দোয়া লেখাগুলো সে মিশ্রির পানির সাথে মিশে যাবে তখন সেই পানি রুগীকে সকালে খালি পেটে পান করিয়ে দিবেন এভাবে রুগীকে মোট এগারো দিন পান করাতে হবে এগারো দিনের মধ্যে আপনি নিজ চোখে সেই রুগীর মধ্যে পরিবর্তন দেখতে পাবেন এভাবে যদি আপনি একচল্লিশ দিন এই পানি প্রতিদিন ওই দোয়ার পানি ওই ইসমা আজমের লেখার পানি খাওয়াতে পারেন ইনশাল্লাহ সে পরিপূর্ণ ক্যান্সার থেকে মুক্ত হয়ে যাবে কঠিন যে কোনো রোগ থেকে সে লাভ করবে খন্দকার মনির আহমদ আকন তিনি আমেরিকার একজন মুফতি তিনি বলেন আমি নিজে সাতজন ক্যান্সার রোগীকে এই ইসমে আজমের চিকিৎসা দিয়েছি তারা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন এই ধরনের যে যেকোনো কঠিন রোগের জন্য একইভাবে এই ইসমা আজম লিখে এগারো দিন থেকে একচল্লিশ দিন পর্যন্ত পান করাতে পারবেন তেমনি কেহ দারিদ্রতার জন্য অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছে তারাও এই নিয়মে একই নিয়মে ইসমা আজমের আমল করতে পারেন এগারো দিনের মধ্যে ইনশাল্লাহ রুজি রোজগারের রাস্তা খুলে যাবে বরকত নিজ চোখে দেখতে পাবেন যার অভাব নয় সেটা সে যদি কামনা করে সেটা যদি চায় তারাও এই আমল করলে কোনোদিন অভাবে পতিত হবে না সে মহামূল্যবান ইসমা আজমটি হলো দোয়াটি হলো ও বকা ইহিয়া ইয়া হাইয়ো হিনা লা হাইয়া ফি দেই মোমতিমূল কিহি ও বকা ইহি আই এর অর্থ হলো হে ওই জাত অর্থাৎ এখানে আল্লাহকে বুঝানো হয়েছে যিনি সেই সময়ও জিন্দা থাকবেন যখন কোনো বাচ্চার বাচ্চা হি বাকি থাকবে না সব ধ্বংস হয়ে যাবে ফানা হয়ে যাবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার জাতই বাকি থাকবেন হজরত খিজির আল্লাহ ইসলামকে আল্লাহ তালা এই ইসমা আজম দিয়েছেন ওনাকে যখন ইসমা আজমটি দেয়া হল তখন তিনি তার জিকির করা আরম্ভ করে দিলেন তিনি এই ইসমা আজমটি পড়তে পড়তে যখন কামেল পর্যায়ে পৌঁছলেন তখন তার কাছে তিনজন ফেরস্তা পাঠানো হল সে ফেরস্তারা এসে বলল আমাদেরকে আপনার খেদ মতে প্রেরণ করা হয়েছে এখন থেকে আপনার যে কোনো কাজে আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব এ ফেরস তারা হজরত খিজির আবে হায়াত পান করালেন ফলে আল্লাহ তিজির আলহি সালাতামকে হায়াতে যা বেদানি দান করলেন সেজন্য হজরত আলাইহি সালাতাম আজও জিন্দা সালামত আছেন কিছু কিছু ওলামাইকরাম বলেন তিনি জিন্দা নাই তিনি ইন্তেকাল করেছেন তবে তাদের সে কথার জবাবে মহাকিক ওলামাইকরাম দিয়েছেন প্রমাণ করেছেন যে হজরত খিজির আলহি সালাতলাম আজও জিন্দা আছেন যারা এই ইসমা আজমটি দিনে সাত হাজারবার বার রাতে সাত হাজার বার পড়বে তাদের রুহানি শক্তি বৃদ্ধি পাবে অন্তর্দৃষ্টি খুলে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া নিশ্চয়ই কবুল হবে যদি চারটি ইসমে আজম থেকে কোনো একটি ইসমা আজম দিয়ে দোয়া করো তা কখনো ফেরত দেয়া হবে না উজু করে কেবলামুখী হয়ে এই চারটি কলমা থেকে <متطق> كن اكت قل ما وشي بوربين رتم <متطق> قل مهلو وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم دي قل ما ألف لا ميم الله لا إله إلا هو الحي القيوم دي قل ما اللهم إني أسألك في أني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد السمد الذي লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া আহাদ চতুর্থ কলমা হল আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মাননান বদিউস সামাওয়াতি ওয়াল আরদি জালজালালি ওয়াল ইকরাম এই চারটি কলমা থেকে কোণ একটি কলমা পড়ে যদি দোয়া করেন আল্লাহ তালা সে দোয়া ফিরিয়ে দিতে পারেন না কারণ এগুলি হলো ইসমে আজম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা আজাব ও ইজা যা দোয়া করবে তা কবুল হবে যা চাইবে তাই দেয়া হবে নবী করিম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম দুয়ার ক্ষেত্রে যে দুটি জিনিস প্রাধান্য দিতেন তা হল ইয়া জল জালালিউয়াল ইকরাম এবং ইয়া ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তীস অনেকে এক কথা বলেছেন যে এই দুইটি হল ইসম আজম এই জন্য রসুল সাল্লাহ আলাইসাল্লাম দোয়ার সময় এই দুইটি জিনিসকে বেশি প্রাধান্য দিতেন হজরত সোলাইমান আলাইহ সালামের যুগে যে লোক রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে নিয়ে এসেছেন যার নাম হযরত আসিফ বিন বরখিয়া রহমতুল্লা আলাই তাকে আল্লাহ তালা কিতাবের এলেম দিয়েছেন আর সে এলেম সম্পর্কে মোফাসিরিনে কেরাম বলেন সেটা হলো ইসমে আজমের এলেম অর্থাৎ তিনি ইসমায় আজম জামতেন তিনি ইসম আজম পড়ে দোয়া করার সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিসাল্ত সালামের চোখের পলক ছাপটানোর আগে আগে রানী বিলকিসের সেই বিশাল সিংহাসন সুলাইমান আলাইহিসাল্ত সাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল আল্লাহ এটাই হলো ইসম আজমের তাসির বা প্রভাব ইসমায় আজমের শক্তি যে অজিফাটিতে। আঠারো জায়গায় হাকিক এবং ইশারাতান আল্লাহর নাম লুকায়িত আছে কিছু নাম প্রকাশ্যে আছে কিছু গোপনে আছে তো আঠারোটি নাম আর কোরআনের অন্য কোথাও এই ধরনের একসাথে আল্লাহর আঠারোটি নাম নাই তো ওজিফাটি প্রত্যেক নামাজের পর একবার করে পড়বেন এবং সকাল সন্ধ্যায় দশবার করে পড়তে হবে আর যদি আপনার প্রয়োজন বেশি হয় হাজত বেশি হয় সমস্যা বেশি আপনি বেশি কষ্টে আছেন আপনি বেশি সমস্যায় আছেন তখন আপনার সকাল এবং সন্ধ্যায় পঁচিশবার করে পড়তে হবে আর যদি চান দুনিয়ার কোনো লোক আপনার কোনো ক্ষতি না করুক আর যে ক্ষতি করার চেষ্টা করবে সে যেন নিজেই ক্ষতিগ্রস্ত হয় তখন আপনাকে একশোতা একবার প্রতিদিন একশোতা একবার এই অজীকাটি পড়তে হবে তো যে আপনার ক্ষতি করছে তার ব্যাপারে যদি আপনি শত পারসেন্ট নিশ্চিত হয় তাহলে আপনি ক্ষতি থেকে বাঁচবেন সেই ক্ষতিগ্রস্ত হবে আর যদি আপনি সন্দেহ সন্দেহজনকভাবে করেন তখন কিন্তু কার্যকর হবে না তো এই গুরুত্বপূর্ণ অজিফাটি হলো আয়াতুল কুরসি যাতে আল্লাহর আঠারোটি ইসমে আজম প্রকাশ্যে এবং গোপনে রয়েছে যদি আপনি পাক্কা একিন হয় যে আপনার ক্ষতি করছে তাহলে তার ক্ষতি দ্বারা যদি আপনি ক্ষতিগ্রস্ত না হন সেটা চান তাহলে একশোটা একবার প্রতিদিন আয়াতুল কুরসি পরবেন আর সাথে বারোশতবার এস্তেক ফার পরবেন আর যদি চান চব্বিশ ঘন্টায় দোয়া কবুল হোক ফলাফল যদি চব্বিশ ঘন্টার ভিতর চান তাহলে এস্তেকফার বারো হাজার বার পড়ুন শুধু আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ এতটুকু যথেষ্ট পীর জুলফিকার আহমদ নকশবন্দিকে আপনারা প্রায় সকলেই চিনেন একজন বুজুর্গ আলেম তিনি নিজে বয়ান করেন আর বলেন আমাদের সিলসিলার একজন আলেম যার নাম খাজা আব্দুল মালিক তিনি এই ঘটনা নিজে আমাকে শুনিয়েছেন মসজিদে বসা ছিলেন তিনি তখন বললেন আমি আপনাকে আমার জীবনের একটি ঘটনা বলছি শুনুন আমার ঘরে অনেক দারিদ্রতা ছিল অনেক সময় খাওয়া দাওয়াও ঠিক মতো মিলত না আমি সারাদিন জিকির আজকার অ্যবাদতে লেগে থাকতাম ফলে ঘরে সবসময় অভাব লেগে থাকতো আমি আমার শায়েখকে আমার অভাবের কথা বললাম যে হযরত আমার ঘরে অনেক অভাব আমার অভাব দূর হওয়ার জন্য দোয়া করুন এ কথা শুনে আমার শায়েখ আমাকে ছোট একটি গমের থলে দিলেন আর বললেন এই বস্তাটি কোনো বন্ধ ড্রামের মধ্যে রেখে দাও আর তাতে এই দোয়ার কাগজটিও রেখে দিও আমি সে কাগজটি পড়ে দেখলাম তাতে লেখা ছিল যার অর্থ হল আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট তিনি হলেন উত্তম কর্ম বিধায়ক আল্লাহ তালাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী আমি থলের ভিতর সেই দোয়াটি রেখে দিলাম আর সে গমের আমার ঘরে গিয়ে একটি ছোট ড্রামের মধ্যে রেখে দিলাম আমার শেখ আমাকে বলেছেন যখনই প্রয়োজন হবে তখনই সে ড্রাম থেকে গম বের করে আটা ময়দা বানিয়ে তুমি রুটি হিসাবে খাদ্য হিসাবে ব্যবহার করতে পারবে তিনি আমাকে মসজিদে বসে বলতে লাগলেন আমি আল্লাহকে হাজের নাজের জেনে বলছি আজ পর্যন্ত চল্লিশ বছর হয়ে গেছে আমি এখনও পর্যন্ত সে গম থেকে নিয়ে নিয়ে খাদ্য হিসাবে ব্যবহার করছে আর আমার এখানে বছরে দুইবার মাহফিল হয় সে মাহফিলা হাজার হাজার লোকের সমাগম হয় তাদের জন্য সেই গম থেকে খাবারের আয়োজন হয় আর প্রতিদিন আমার পরিবারের সকলের খাবারও সেই গম থেকেই তৈরি হয় দেখুন যে প্রকৃত পক্ষে আল্লাহকে ওকিল মানে তার জন্য আল্লাহ এভাবে গাইবে খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করেন আমরা রিজিকের পেছনে রাত দিন ছুটে ছুটে ফরস এবাদ পর্যন্ত ছেড়ে দেই অথচ রিজিকের মালিক আল্লাহ তিনি চাইলে আমাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করতে পারেন যেখান থেকে আমাদের ধারণাও নাই তবে তার জন্য আল্লাহর উপর আমাদের মজবুতভাবে ভরসা করতে হবে আল্লাহর ফরজ সমূহ ঠিক মতো আদায় করতে হবে যুগে যুগে ওলামা ইকরাম বুজুরগার দিন এই ইসমা আজমের তালাশে ছিলেন সেই সুবাদে হযরত ইবনে হাসান আর আজি রহমতুল্লাহ আলাই এই ইসমা আজমের তালাশ করতে করতে তৎকালীন সবচেয়ে বড় বুজুর্গ হযরত সুলতান উল বাইজিদ বুস্তামির দরবারে পৌঁছে গেলেন তিনি গিয়ে আরজ করলেন হজরত আমি শুনেছি আপনার কাছে ইসমে আজমের জ্ঞান আছে আমাকে তা একটু শিখিয়ে দিন কিন্তু হজরত বাইজিদ বুস্তামি কোনো জবাব দিলেন না আর ইবনে হাসান রাজি এক বছর যাবৎ হজরত বাইজিদ বুস্তামির খেদমতে কাটিয়ে দিলেন অনেক খেদমত করলেন একদিন বললেন সরকার এতদিন আপনার খেদমত করেছি তার বিনিময়ে হলেও ইসমে আজমটি বলে দিন তখন বাইজিদ বললেন তোমাকে ইসমা আজম বলবো তবে তার আগে একটি কাজ করে দাও এখান থেকে পোস্তাইয়া একটি শহর সেখানে আমার একজন বন্ধু থাকেন তার কাছে আমি একটি উপহার পৌঁছাতে চাই তোমার কাজ হল এই উপহারটি আমার কাছে পৌঁছে দিয়া। উপহারটি গুরুত্বপূর্ণ। তা সতর্কতা ও সাথে হবে। আর উপহারটি নেওয়ার সময় তুমিও দেখবে না অন্য কাউকে এই উপহারের কথা বলবে না ইবনে হাসান রাজি বলল জি হজরত আমি পারব বাইজিদ তাকে একটি বাক্স দিলেন তিনি বাক্সটি নিয়ে রাওয়ানা হয়ে গেলেন কিছু দূর যাওয়ার পর চিন্তা করতে লাগলেন এই ছোট বাক্সে কি এমন হতে পারে যা আমাকে দেখতে নিষেধ করেছেন তার মনের ভিতর কৌতূহল বৃদ্ধি পেল কিছু দূর যাওয়ার পর নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বাক্সটি খুলে দেখতে গিয়ে দেখল তার ভিতর একটি চিকা আর তা এক লাফ দিয়ে বাক্স থেকে বেরিয়ে পালিয়ে গেল ইবনে হাসান ফিরে আসলেন হজরত বাইজিদ প্রশ্ন করলেন কি ব্যাপার এত তাড়াতাড়ি উপহার দিয়ে আসলে সে জবাব দিল হজরত আপনি এত দূর থেকে আপনার বন্ধুর জন্য সামান্য একটি চিকা কিভাবে উপহার হিসেবে পাঠাচ্ছেন হজরত বাইজিদ জবাব দিলেন আমি মূলত তোমাকে পরীক্ষা করছিলাম তুমি ইসমে আজমের মর্যাদা রক্ষা করতে পারবে কিনা কিন্তু আমি বুঝতে পারলাম তোমার মধ্যে সেই যোগ্যতা নাই যদি থাকতো তাহলে তুমি আমানতের খেয়ানত করতে না ইসমা আজম অনেকে জানে কিন্তু তার মর্যাদা সকলে রক্ষা করতে পারে না তবে যারা এর মর্যাদা রক্ষা করতে পেরেছেন তারাই এর দ্বারা উপকৃত হয়েছেন প্রিয় নবীর প্রিয় সাহাবি হজরত আবুদ্দার একটি ইসমা আজম খুব বেশি বেশি করতেন তা হল আল্লাহ রব্বুল ইজ্জতের একটি পবিত্র নাম যে নামটির সাহায্যে হুজুর পাক সাল্লাহ আলহি ওসাল্লাম প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন তাছাড়া এক সাহাবি যখন এই পবিত্র নামের মাধ্যমে দোয়া করলেন হুজুর পাক সাল্লাহ আলহিসাল্লাম কসম করে ফরমালেন তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করল তারা বলল আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন তখন নবী করিম সাল্লাহ আলহিহ্লাম বললেন যার হাতে আমার প্রাণ তার শপথ সে আল্লাহর ওই ইসমা আজম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি দান করেন এটি ইবনে মাজা শরীফের তিন হাজার আটশো আটান্ন নাম হাদিসের মধ্যে রয়েছে সে পবিত্র ইসমা আজম টি হল ইয়াজি জেলা জল ইকরম সালাম ফিরিয়ে নবীজি যে দোয়া করতেন তাতেও এই ইসমা আযমটি আছে আল্লাহুম্মা আনতাস সালাম ও মিনকাস সালাম তাবারকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম সুতরাং ইয়া জাল ইকরাম এই ইসম আযমটি সব সময় পড়তে পারবেন সাথে সাথে আল্লাহর কাছে চাইতে থাকবেন ইনশাআল্লাহ সব জবাব পূরণ হবে মক্কা শরীফের একজন আলেমে এ যার নাম হলো মক্কি হেজাজি যিনি মসজিদুল হারামে বিগত চল্লিশ বছর যাবৎ কোরআন হাদিসের দরজ দিয়ে আসছেন তিনি বলেন আজম পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল আপনি আল্লাহর অনেক সিফতি নাম পাবেন অনেকে হাজারের অধিক অনেকে তিন হাজার পর্যন্ত আল্লাহর সিফতি নাম লিখেছেন কিতাব পর্যন্ত লিখেছেন তবে হাদিস দ্বারা আল্লাহর যেসব নাম প্রমাণিত আছে সেই রকম নাম হল এই টি আল্লাহ মাধ্যমে আপনি যদি দোয়া করেন তার মধ্যে ইসমে আজম আছে এখন এর নিয়ম হলো পুত পবিত্র হয়ে আপনি অজু সহকারে বিলকুল একাকি বসে নির্জন জায়গায় একাকি বসবেন প্রথমে দুরুস্বরী পড়বেন এরপর আল্লাহর সেই নিরানব্বই নাম সমূহ পড়বেন প্রথমে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়বেন আবার পড়বেন আবার পড়বেন এভাবে তিনবার আল্লাহ নিরানব্বই নাম সমূহ পড়বেন তারপরে দরশরী পরে আপনি যেই দোয়া করবেন ইনশাল্লাহ কবল হবে কারণ এই নিরানব্বই নামের ভিতর ইসমে আজম আছে তা নিশ্চিত আর ইসমে আজম দ্বারা যে দোয়া করা হয় তা একশত পার্সেন্ট কবুল তা তো কোনো সন্দেহ নাই তবে সত্য হলো যাই আমল করবেন মন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে করতে হবে যদি মন আর মুখ এক না হয় তাহলে কোনো ফায়দা নেই যে কলমাগুলি পড়ে আপনি আল্লাহর কাছে যত কঠিন কিছুই চান না কেন আল্লাহ আপনাকে অবশ্যই তা দিবেন সে দশটি কলমা বিশিষ্ট সাহাবি হজরত আবু বরাই দারা দিয়ে আল্লাহ তালা পক্ষ থেকে উম্মতে মোহাম্মদের জন্য বিশাল উপহার দশটি কলমা খুবই সহজ এবং অত্যন্ত অর্থবহ এ কলমাগুলি এতই সহজ কয়েকদিন পড়লে ছোট বাচ্চারাও মুখস্থ করে ফেলতে পারবে প্রিয় বন্ধুরা মানুষ অনেক সময় এমন কিছু সমস্যার সম্মুখীন হয় দেয়ালে তার পিঠ থেকে যায় কোনো উপায় খুঁজে পায় না সেই সময়টিতে আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো উপায় থাকে না তখন এই কলমাগুলি ইসমে আজমের মতো কাজ করবে এমন দশটি কলমার কথা দুর্রে মনসুর কিতাবে হজরত আবু বরাইদা রাদি আল্লাহ তালানহুর বরাদ দিয়ে বয়ান করা হয়েছে দশটি কলমা নিয়মিত পাঠ করলে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন তার সব কবুল হবে কঠিন মুসিবতে আল্লাহর সাহায্য নেমে আসবে যেসব বান্দা এই দশটি কলমা প্রতিদিন পাঠ করবে বিশেষ করে প্রত্যেক নামাজের পর তার জন্য আল্লাহ কাফি হয়ে যাবেন আর এর মধ্যে পাঁচটি কলমা দুনিয়ার জন্য পাঁচটি আখেরাতের জন্য একদিনে একটি কলমা মুখস্থ করে তাহলে দশ দিনে দশটি কলমা মুখস্থ হয়ে যাবে আর এই কলমাগুলিকে আপনার দোয়ার অংশ বানিয়ে নেবেন যখন আপনি দোয়ার মধ্যে এই কলমাগুলিকে যুক্ত করবেন তখন আপনার সকল দোয়া কবুল হবে আপনার দুনিয়া আখেরাতের কোনো টেনশন কোনো পেরেশানি বাকি থাকবে না প্রথম কলমা হল হাসবি অর্থাৎ আমার দিনের জন্য আমার আল্লাহ যথেষ্ট দিনে যেন কোনো ধরনের ফিতনা না আসে আর দিনের মধ্যে দুই ধরনের ফিতনা আসে একটি ফিতনা আসে সন্দেহের কারণে আর একটি ফিতনা আসে সাহাওয়াতের কারণে আল্লাহ তালা আমাদেরকে এই দুইটি ফিতনা থেকে হেফাজত করবেন আমাদের দিন যেন নিরাপদ থাকে সেজন্য প্রতিদিন পড়তে হবে দোয়াতে পড়তে হবে হাসবি আল্লাহ দ্বিতীয় কলমা হল হাসবি অর্থাৎ আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট সেসব বিষয়ের জন্য যা আমাকে পেরেশান করে কোনো বান্দা যদি পেরেশান করে কোনো প্রাণী যদি পেরেশান করে কোনো কাজের কারণে যদি পেরেশানি আসে সব কিছু থেকে আল্লাহ তালা নাজাদ দান করবেন যদি প্রতিদিন পড়েন হাসবি আহামানি তৃতীয় কলমা হল হ্যাঁসবি আল্লাহহু লিম্বা আলাইয়া অর্থাৎ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট যে আমার উপর অতিরঞ্জিত করে করে যদি কেহ আপনার উপর জুলম করে আপনাকে বিরক্ত করে আপনার উপর সীমা লঙ্ঘন করে তখন আপনি যদি পড়েন হ্যাঁস বি অল্লাহ লিমম্বা আলাইয়া তাহলে সেই সীমালঙ্ঘনকারী জুলমকারীর বিপরীতে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে চতুর্থ কলমা হাসবি আল্লাহমান হাসাদানি অর্থাৎ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তাদের ব্যাপারে যারা আমাকে হিংসা করে অফিসে আদালতে রাজনীতিতে হিংসা বিদ্বেষ খুব বেশি আপনি যদি এই কলমাটি নিয়মিত পাঠ করেন তাহলে আল্লাহ তালা যত ধরনের হিংসুক আছে প্রত্যেকের হিংসা থেকে আপনাকে নাজাদ দান করবেন পঞ্চম কলমা হল হাসবি অর্থাৎ আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এখন আপনার বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র হোক চাই তা ব্যক্তিগতভাবে চাই রাজনৈতিকভাবে সব ধরনের ষড়যন্ত্র নস্বাত হয়ে যাবে যদি আপনি নিয়মিত পড়েন হাসবি আল্লাহ লিমান কাদানি বিসুইন এই পাঁচটি কলমা দুনিয়াবি সমস্যার জন্য এবার পাঁচটি কলমা বলবো তা শিখে রাখুন যা আখিরাতের জন্য প্রযোজ্য ষষ্ঠ কলমা হাসবি আল্লাহ ইনদাল মউত অর্থাৎ মৃত্যুর সময় আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট মৃত্যুর মুহূর্তটি মানুষের জন্য সবচেয়ে কঠিন মুহূর্ত হয় এ মুহূর্তে শয়তান বেশি তৎপর হয়ে যায় ইমান হারা করার জন্য আর যারা নিয়মিত এই কলমা হাসবি আল্লাহ আইন্দাল মৌন পড়বে তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে আর শয়তানের ধোকা থেকে বান্দাকে আল্লাহ বাঁচিয়ে দিবেন সপ্তম কলমা হল হাসবি আল্লাহ আইন্দাল মাসা আল্লাহ আইন্দাল মাসা আলাতি ফিল কবর অর্থাৎ কবরের সকল বিষয়ে আমার জন্য আমার আল্লাহ হই যথেষ্ট যারা নিয়মিত এই কলমা পড়বে দোয়াতে এই কলমার জিকির করবে তাদের জন্য কবরে আল্লাহর গায়েবী সাহায্য নেমে আসবে কবরের কঠিন পরিস্থিতিতে তাদের জন্য আল্লাহ হই যথেষ্ট হয়ে যাবেন কবরে তার আর ভয় থাকবে না কলমাটি হলো হাসবি আল্লাহ আইন্দাল মাসআলাতি ফিল কবর অষ্টম কলমা হলো হাসবি অল্লাহ আইন্দাল মিজান মিজানের উপর যখন আমল মাপা হবে। তখন আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। নবম কলমা হল হাসবি অল্লাহ আইন্দা সেরত আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। দশম কলমা হল। হাসবি অল্লাহ লা ইলাহা ইল্লাহু عليه توكلت وهو অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই আমি তারই উপর নির্ভর করি তিনি মহা আরশের অধিপতি এটি সূরা তাওবার 129 নম্বর আয়াত যে ওজিফার ব্যাপারে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেছেন যে ওজিফাটি বা দোয়াটি করলে আপনার কোনো অভাব থাকবে না আপনার সব আশা পূরণ হবে আপনার সব দোয়া কবুল হবে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন সবচেয়ে সুন্দর সুরা রাকাতে পড়া হয় সুরা কাফিরুন এবং সুরা এখলাস এই দুইটি সুরার শব্দগুলি আল্লাহর কাছে এত বেশি প্রিয় এই শব্দগুলি দ্বারা যদি কেহ দোয়া করে তা ইসমে আজম হয়ে যায় যে দোয়াই করা হোক আল্লাহ সে দোয়াকে ফিরিয়ে দেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বয়ান করেন আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে প্রবেশ করলাম এক ব্যক্তি নামাজ পড়ছিল আর দোয়া করছিল এইভাবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ

আর যে এই কলমাগুলির দিয়ে দোয়া করে যাই চাই দেন। যে দোয়াই করে আল্লাহ তার সেই দোয়া কবুল করেন্লামের সাথ করেন যে সুরা এখলাসের তালাওয়াত করে আল্লাহ রব্বুল ইজ্জত তার গুণাসমূহ মাফ করে দেন এই কথা প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লাম তিনবার বলেছেন এক লোককে সুরা কাফিরুন পড়তে শুনলেন প্রিয় নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করলেন এই লোকটি শিরিক থেকে মুক্ত হয়ে গেল অপর ব্যক্তিকে দেখলেন তিনি কুল হু আল্লাহ আহাদ পড়ছেন ফাকালা গুফির আলাহু আল্লাহ তালা এর গুণাসমূহকে ক্ষমা করে দিয়েছেন অতএব সুরা কাফিরুন ও সুরা এখলাস পড়ে দোয়া করুন সব দোয়া কবুল হবে ইনশাল্লাহ